আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস বার্তায়। সিঙ্গাপুর প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি সম্রাট হোসেন। প্রায় 6 মাস বন্ধ থাকার পর সিঙ্গাপুর সরকার বাংলাদেশিদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। গত 28 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা শুরু করেছে। তবে সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে সিঙ্গাপুর সরকার বেশ কিছু শর্ত আরোপ করে দিয়েছে, যেগুলো পালন করে তারপর সিঙ্গাপুরে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে সিঙ্গাপুর থেকে বলা হয়েছে যে 2 বছরের বেশি বয়সী যেসব যাত্রী রয়েছেন তাদেরকে ফ্লাইটের 48 ঘন্টার মধ্যে করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। সেই সঙ্গে তাদেরকে নেগেটিভ যেই সার্টিফিকেট সেটি সংগ্রহ করে তারপর হচ্ছে ভ্রমণ করতে হবে। এক্ষেত্রে সিঙ্গাপুরে প্রবেশ করার পর তাদেরকে 10 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন পালন করতে হবে। সেক্ষেত্রে হোটেল কোয়ারেন্টিনের 3য় এবং 7ম দিনে তাদেরকে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। সর্বশেষ 10 দিনের মাথায় তাদেরকে হচ্ছে যেই PCR পরীক্ষা সেটি তাদের নিজ খরচে করতে হবে। এক্ষেত্রে যদি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, সিঙ্গাপুর প্রবেশের ক্ষেত্রে আগে থেকেই অনুমতি নিতে হবে। একই সাথে সিঙ্গাপুর সরকার বলছে যে যারা স্বল্প সময়ের জন্য সিঙ্গাপুরে ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রে এইসব প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যেতে হবে। সেই সঙ্গে একটি মোবাইল অ্যাপ রয়েছে ট্রেস টুগেদার নামে, সেটি ডাউনলোড করে তারপর হচ্ছে তাদের রেজিস্ট্রেশন করে সিঙ্গাপুরে প্রবেশ করতে হবে। সিঙ্গাপুর থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে 12 বছরের যারা বেশি বয়সী যাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। একই সাথে নেগেটিভ যেই সনদ সেটি সংগ্রহ করে তারপর হচ্ছে তাদেরকে ফ্লাইটে আসতে হবে। এক্ষেত্রে দেশের ফ্লাইটে দেশের যে বিমানবন্দর সেখানে পৌঁছানোর পর, অর্থাৎ আপনার যদি করোনাভাইরাসের টিকা নাও নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি বাড়িতে গিয়ে 14 দিনের হোম কোয়ারেন্টিন পালন করবেন। এক্ষেত্রে যদি বিমানবন্দরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আপনাকে সরকার নির্ধারিত যেই হোটেলগুলো রয়েছে সেখানে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন পালন করতে হবে। তবে সিঙ্গাপুর সরকার বলছে যে সিঙ্গাপুরের যেই নির্দেশনা অনুযায়ী বা অনুমোদিত যেই টিকা সেই টিকার যে কোনো ডোজ 2 ডোজ টিকা নিয়ে সিঙ্গাপুরে ভ্রমণ করা যাবে। এক্ষেত্রে সিঙ্গাপুর সরকারের যেই টিকাগুলো অনুমোদিত সেগুলো হচ্ছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সেরামের যেই কোভিশিল্ড সেটি, সিনোফার্ম, সিনোভ্যাকের টিকার যে কোনো একটির 2 ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে 1 ডোজ নেওয়ার কমপক্ষে 14 দিন পর থেকে সিঙ্গাপুরে ভ্রমণ করা যাবে। তো এই ছিল সিঙ্গাপুরগামী যাত্রীদের জন্য সর্বশেষ তথ্য কিংবা আপডেট। আশা করছি পরবর্তী সময়ের খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি আমি সম্রাট হোসেন।